খুলনা মহানগরীর বয়রা এলাকায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে বয়রা সরকারি মহিলা কলেজের সামনে কর ভবনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজনকে দশতলা থেকে লোহার ফ্রেমে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। নিহতরা ওই ভবনের দশম তলায় রড মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। ঘটনাস্থল থেকে নির্মাণ কাজের ম্যানেজারকে আটক করে পুলিশ। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে যে হেলমেটগুলো আসলে শ্রমিকরা পরা অবস্থায় ছিল না, পরবর্তী এগুলো স্থাপন করা হয়েছে, সেটা আমাদের তদন্ত বের হয়ে আসছে এবং আমরা একজনকে অলরেডি অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।